فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر পরবর্তী প্রশ্ন, পৃথিবীর জীবন সঙ্গীর সাথে কি পরকাল থাকতে পারবো? হুর না চাইলে কি না নিতে পারি? মানুষ আবেগে পড়ে অনেক কিছুই বলে। আবেগ কিন্তু খুব ভালো জিনিস না। আপনার কাছে এখন মনে হচ্ছে ইউরোপ আমেরিকা এবং তথাকথিত তাদের দালালদের এবং তথাকথিত যারা নিকৃষ্ট মনা তথাকথিত নামধারী মুসলিম এরকম কিছু গোষ্ঠী আছে যারা আল্লাহ তাআলার দেয়া সম্পদকে তারা ভিন্ন আল্লাহ তালা যা দিবে ওয়াদা করেছেন এটা নিয়ে তারা হাসাহাসি করে। ইমানদার না তারা, ইমান থাকবে না এরকম হাসাহাসি করলে। আল্লাহ তালার কোনো বিধান নিয়ে আল্লাহ তালার কোনো জিনিস নিয়ে কেউ যদি হাসাহাসি করে বা নিতে না চায় সেটা তাহলে ইমান থাকবে না, আপনাকে নিতে হবে। এটা আপনি কেন নেবেন না? আপনি যদি না নিতে চান আপনি পাবেন না, এটা হলো কথা। কিন্তু আপনার তখন জান্নাতে যাওয়াটা আপনার জন্য খুব কঠিন হয়ে পড়বে। আপনি যদি আল্লাহর বলে আল্লাহ জান্নাত চাই না, আপনি জান্নাত যাবেন না, আপনাকে চাইতে হবে জান্নাত। আল্লাহ জান্নাতে যা আছে সব চাইতে হবে। জান্নাতে কি আল্লাহ সব দিবে, আমাকে আমার স্ত্রীও দিবা সাথে হুরও দিবা, তখন এই যে ঈর্ষাটা আপনার স্ত্রীর আছে ঈর্ষাটা থাকবে না। যে ঈর্ষার কারণে একে অপরকে আপনি মনে করতেছেন যে আপনার স্ত্রীর বিরুদ্ধে একজন দাঁড়াবে কেন, সেই সময় আপনি যে পাচ্ছেন এখন আমি জান্নাতে যেতে পারছেন না, তো এটা চিন্তা করেন। আপনার স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে সেও চাইবে যে আরও মানুষ আসুক, সেও চাইবে ঘরে যে আমার ঘরে আরও মানুষ থাকুক, আমি একাকে ফিল না করি, লোনলি ফিল না করি, অন্য মানুষ থাকুক আমার কাছে, এটা চাইবে। আমাদের সমস্যা হচ্ছে এটা এটা যে দুনিয়ার উপরে কেয়াস করে আমরা আখেরাতকে নিয়ন্ত্রণ করি। দুনিয়াতে যেভাবে একজন স্ত্রী একজন স্বামীকে একজন স্বামীকে আরেকটা বিয়ে করতে দেয় না, মনে করে আখেরাতে তো হুট নিয়ে আমি কী করবো, এটা আপনি জান না আগে জান্নাতে আপনার কী হবে, আপনার কোনো জিনিস আল্লাহ তারা অপূর্ণ রাখবে না। জান্নাতে যে যাবে তার চাওয়া পাওয়া নারীর সব কিছু আল্লাহ দিবে। কীরকম আগে থেকে বলেন না, আগে থেকে বলেন না কেন? আপনি যেটা শরীয়তে নাই এটা চাইলে আপনি কিন্তু জানা দিতে পারবেন না। আপনি যদি মনে করেন যে যেন হুর না পায় সে, যদি মনে করেন যে যে সে আমি আর দুইজনের কাছে বিয়ে বলবো না নাউজুবিল্লাহ, অথবা এই জাতীয় কথাবার্তা যদি আপনার মাথায় থাকে অর্থ হলে আপনার এখন ইমান ঠিক হয়নি, আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহ। অর্থাৎ আপনার এখন আপনার স্বামীর উচিত চিন্তা ভাবনা করা যে আপনাকে রাখবে কিনা, কারণ ইমান না থাকলে জান্নাত থাকে না। যার ইমান আছে আল্লাহ তাআলার বিধি বিধানের উপরে, আল্লাহ তাআলা যা দিবে তার সন্তুষ্টির উপরে, আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজকে সন্তুষ্টি নিতে পারবে, তার ইমান আছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার কোনো বিধানকে আল্লাহ তাআলার কোনো ওয়াদকে ওয়াইদকে আল্লাহ তাআলার কোনো নির্দেশনাকে অবজ্ঞা করবে অথবা এটাকে খারাপ মনে করবে সে জান্নাত যেতে পারবে না কোনো দিনই, সে কাফের হয়ে গেছে। এই জন্য আপনি কোনোদিন এর বলবেন না যে হুর না চাইলে আমি নিব না। আপনি কী হব কী পাবেন সেই সময় আপনি বলবেন, আপনি জান্নাত আগে যান, আল্লাহ তাআলার কাছে সব চান সব দিব, এবং আল্লাহ তাআলা এটাও চান আপনার আপনার স্ত্রীকে যেন আল্লাহ সন্তুষ্ট করে দেয়। সেদিন আল্লাহ তাআলা আপনার স্ত্রীকেও সন্তুষ্ট করে দিবেন। কীভাবে সন্তুষ্ট করেন আল্লাহ জানেন। দুনিয়ার মানুষ সন্তুষ্টির অনেক রকম জিনিস দেখি আমরা, অনেক দেশে আছে, অনেক দেশে আছে, আপনি যতই বলেন না কেন। আমি নিজে দেখেছি আমার বন্ধুদের মাঝে, তারা বলে যে স্ত্রী তার জন্য একটা বউ দেখে, তাদের দেশের কালচার এটা চারটে বিয়ে করে। আপনি যান আফ্রিকাতে নাইজেরিয়াতে যান, তারা একটা বিয়ে করার জন্য স্ত্রীকে স্বামীকে প্রস্তাব দেয় যে ঘর রক্ষা হচ্ছে না, আমি একা একা সব সামলাতে পারতেছি না। সুতরাং বোঝা গেল বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন রকমের, উপমহাদেশের মানুষের মধ্যে যে স্ত্রী কেন্দ্রিক বৈশ্যতা কাজ করে সেটা আলাদা জিনিস, এটা আমরা দোষের বিষয় দেখি না, ভালো বল কোনোটাই বলতে চাচ্ছি না। কিন্তু এটাকে আপনি কমন নিয়ম বানিয়ে ফেলেন না। আপনি কেমনে জানেন যে আপনার আখেরাতে গেলে আপনার মন মর্যাদা কেমন হবে, মন মর্যাদা কোথায় থাকবে? আপনার এই দুনিয়ার মতো দশটা বাড়ি হবে যিনি প্রথম জান্নাতে যাবে, দুনিয়া পুরো দুনিয়ার মতো সর্বশেষে জান্নাত যাবে, সর্বশেষে জানা যাবে দুনিয়ার মতো দশটা, এই দশটা বাড়িতে আপনি একটা স্ত্রী থাকবেন আর কিছু নাই। আপনি কি মনে হচ্ছে এটা? আপনি সফর করবেন এক একটা গাছের ছায়ায় একশো বছর আপনি 100 বছর সফর করবেন এক একটা গাছের ছায়া দিয়ে, 100 বছর এত লম্বা টাইম নিয়ে আপনি একা একই চলবেন, আপনার কোনো মানুষ লাগবে না, আপনার আশেপাশে আনন্দ দেওয়ার মতো কেউ থাকবে না। আপনি কী বলছেন এগুলো? কেন আপনি হুর নেবেন না? আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন হুর দেয়, আল্লাহ হুর দিবেন বলেছেন। যদি না চান আপনি জান্নাতে যেতে পারবেন না, কারণ আল্লাহ জিনিসটাকে অবজ্ঞা করলেন। আপনি চাইবেন এবং এটাও বলবেন আমার স্ত্রী যেন আমি আখেরাতে পাই ব্যবস্থা করো। স্ত্রী পাওয়ার জন্য শর্ত হচ্ছে তাকে দিনের উপর রাখতে হবে, তাকেও তৈরি করতে হবে যে ঈর্ষা যেন দুনিয়াতে কমাই দেয়, আখেরাতে তার ঈর্ষা মোটেই থাকবে না কোনো মানুষের। আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিম মুতাকাবিলিন, আমি তাদের অন্তর থেকে যে সমস্ত হিংসা বিদ্বেষ তা সব চাড়িয়ে দেবো, তারা একে অপরের বন্ধু বান্ধব হিসেবে থাকবে। দুনিয়ার বুকে যে হিংসা বিদ্বেষ চলছে একে অপরের বিরুদ্ধে বিনা কারণে, আজ
আপনাদের চোখের সামনে আজ যে সমস্ত হিংসা বিদ্বেষ চালু হয়েছে এগুলি আখড়াতে গেলে এখন আল্লাহ সুরের মোতাকাবিল হবে, এর মধ্যে কিছু থাকবে না। এটা একজন সাহেব সালাইন বলেছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু সেই বিষয়টা উঠে উঠানোর পরে বলেছিলেন যে তারা দুইজন জান্নাতে ইখওয়ান আলা সুরের মোতাকাবিলিন থাকবে, জান্নাতে তারা থাকবে পরস্পর বন্ধু হিসেবে, কোনো গিল থাকবে না, এক হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না। মাঝখানে সমস্যা হচ্ছে যারা তাদের নিয়ে সমালোচনা করেছে, গ্রন্থ রচনা করেছে, তাদের বিরুদ্ধে কথা বলেছে এবং সাহাবায়ে কেরামের মধ্যে হাত দিয়েছে, সেই হাত পুড়ে যাবে কিন্তু তাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে এই লোকটা যে হাত দিয়েছে, আদা নাফসাহু নিজেকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামের কারো কোনো ক্ষতি হবে না। তাদের ব্যাপারে আপনি কোনো সারাক্ষণ কেবল খোসাই থাকেন, অমুকে এটা করলো কেন, অমুকে সেটা করলো কেন, আপনি তাদের কী করতে পারবেন? আপনার ইমান ঠিক করুন, সাহাবায়ে কেরামের ব্যাপারে আপনি কথা বলে কিছু করতে পারবেন না। তারা এরকম ছিল, এরকম তাদের কাছে এটা নিজেরা বুঝতে পারছিল যে আমাদের লেখা হয়ে গেছে, আমরা কিছু করার নেই, বুঝতে পারছিল যে মারা যাচ্ছে, বুঝতে পারছিল হচ্ছে কিছু করার নেই মনে যেন তাদের কাছে। আল্লাহর পক্ষ থেকে এটা একটা তাদেরকে শহীদ বানানো, এটা আল্লাহ তাআলার পক্ষ একটা কৌশল ছিল, তিনি করে নিয়েছেন তাদেরকে, সেই জন্য সেটা তারা মারা গেছে। এমনকি তাদের মধ্যে এরকমও ছিল, তারা একজন সালাত আদায় করতে এক তাঁবুতে, আরেকটা সালাত তারা আরেকখানে খাওয়া খাইতে, খাবার খাইতে আরেক তাঁবুতে। এরকমও ছিল তাদের মধ্যে যে তাদের ভাই মারা গেছে যুদ্ধে, নিয়ে জোর করে নিয়ে আসছে আবদারি করে, আবদার করে। এটা কি যুদ্ধের সাধারণ যুদ্ধের মধ্যে এটা হয়? বোঝা গেল এটা একটা বিশেষ ধরনের যুদ্ধ ছিল, যে যুদ্ধের আলোচনা করার আমার কোনো দরকার নেই, এতে উপকৃত হওয়ার কিছু নেই। যারা এটা নিয়ে উপকৃত হওয়া একে অপরকে দোষারোপ করতে চেষ্টা করছে তারা নিজেরাই বিপদে পড়েছে। সুতরাং আমরা যে কথাটাই বলবো, আখেরাতের ব্যাপার নিয়ে আপনি দুনিয়াতে কোনো কেয়াস করবেন না, আখেরাতে হবে সম্পূর্ণরূপে একটা ভিন্ন জগৎ, ভিন্ন রকমের মানুষ, যে মানুষগুলোর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, যে মানুষগুলো মানুষকে কষ্ট দিবে না, একে অপরকে হানা বিরুদ্ধে লেগে যাবে না, যারা বিনা কারণে কাউকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাব ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমা মুবিনা, যারা মিথ্যাচার করে মানুষকে কষ্ট দেয় তারা বুঝুক তাদের এই জিনিসটা আখেরাতে কী হয়। ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমা মুবিনা, অপবাদ দিচ্ছে তারপরে কঠিন কষ্ট নিচ্ছে, তারা দুনিয়ার বুকে মুখ আছে বলে বলতে পারল, কিন্তু অপেক্ষা করুক আল্লাহর দরবার তাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা সবাই সেই দোয়াটাই করি, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।